বাবা ছোট কুমার, আমার অস্ত্র শিক্ষা সার্থক হয়েছে। আমি দয়া করি তুমি চিরদিন অপরাজেয় থাকো। না, ছোট অপরাজেয় থাকতে পারে না। এসো ছোট, হয় তুমি না হয় আমি। তুমি চিরদিন অপরাজেয় থাকবে ভাইজান। বড় ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ আমি কোনো দিনই করতে পারবো না। বংশের লোক ছাড়া এই তলোয়ার স্পর্শ করলে নাগিনী তাকে ছাড়বে না। এই তরবারির মণিমাণিক্যের লোভে আজই হতভাগ্য প্রাণ হারালো। নাও ছোট, তরবারি মাজারে রেখে এসো।
এখন চলো প্রাসাদে ফেরা যাক। আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। প্রেমে পড়লে এমনি হয়, প্রিয়ার অপেক্ষায় বনে বাজারে বসে বসে মশার কামড়ও খেতে হয়। চলো পুকুর ঘাটে বসি, সন্ধ্যের পর চাঁদ উঠবে। মাফ করবেন হুজুর, সন্ধ্যে তো প্রায় হয়ে এলো, মাঝারে বাতি দিতে হবে, মাস্তানদের গজল হবে। ও আজ বৃহস্পতিবার, চলো আমিও গজল শুনবো। চলো এই হৃদয় সপেছি খাজা নিজামকে, এই হৃদয় সপেছি খাজা নিজামকে, এই হৃদয় দিয়েছি আমি, এই হৃদয় দিয়েছি আমি, এই হৃদয় দিয়েছি, মুশকিল আসান হয়ে যায় হাজার নামতে, মুশকিল আসান হয়ে যায় হাজার নামতে, এই হৃদয় সপেছি খাজা নিজামকে, এই হৃদয় সপেছি খাজা নিজামকে, ও মুশকিল আসান হয়ে যায় হাজার নামতে, মুশকিল আসান হয়ে যায় হাজার নামতে। বলে আমি নাকি খাজা তোমার দিওয়ানা, তোমার দিওয়ানা, তোমার দিওয়ানা, লোকে বলে আমি নাকি খাজা তোমার দিওয়ানা, তোমার দিওয়ানা, তোমার দিওয়ানা, লোকে বলে আমি নাকি খাজা তোমার দিওয়ানা, খাজা তোমার পরওয়ানা, খাজা তোমার মস্তানা, লোকে বলে আমি নাকি খাজা তোমার দিওয়ানা, লোকে বলে আমি নাকি খাজা তোমার দিওয়ানা, লোকে বলে আমি নাকি খাজা তোমার দিওয়ানা, ওকে বাঁচাবে আমায় ইলজাম থেকে, এই হৃদয় সপেছি খাজা নিজামকে, খাজা নিজাম, খাজা নিজাম, খাজা নিজাম, খাজা নিজাম, খাজা নিজাম, খাজা নিজাম, খাজা নিজামকে, মুশকিল আসান হয়ে যায় হাজার নামতে, মুশকিল আসান হয়ে যায় হাজার নামতে। তোমারি পেনে ডাকে তোমায়, ডাকে তোমায়, ডাকে তোমায়, ডাকে তোমায়, না দিলে ছাড়ায় আমায় জিন্দা পাবে না, পাবে না, পাবে না, পাবে না, আমিও পতাবো খাজা তুমিও পতাবে, আমিও পতাবো খাজা তুমিও পতাবে, খাজা আমিও পতাবো খাজা তুমিও পতাবে, খাজা আমিও পতাবো খাজা তুমিও পতাবে, খাজা আমিও পতাবো খাজা তুমিও পতাবে, ও এই নিরাশ জীবন প্রতি যায় নিভে যায়, এই নিরাশ জীবন প্রতি যায় নিভে যায়, মুশকিল আসান হয়ে যায় হাজার নামতে, মুশকিল আসান হয়ে যায় হাজার নামতে, এই
হৃদয় সফেছে খাজা নিজামকে খাজা নিজাম খাজা নিজাম খাজা নিজাম ছোট কুমারকে স্বাগত জানিয়ে বর্ষাও শিরা দিদি আপ্যায়ন করো। মুন্নি ভাই হুকুম তামিল উঠো ভাই যান চলো। জানলা ছেড়ে কোথায় যাব? ঘরে চলো, ভাবি তোমার জন্য উপোস করে বসে রয়েছে। উপোস কর আমার জন্য? সেটি কথা, এখন তোমার মাথায় কোনো কথাই ঢুকবে না। কোনো কথা না বলে চুক্তি করে আমার সঙ্গে চলো। চলো, তোমার হুকুমে তোমার সঙ্গে চামড়া আমি তুলে নেব। চা চলো, চলো চলো, ভালো হবে বলছি চলো। ছেড়ে বলছি, নাহলে তোকে আমি নির্বাসনে পাড়াবো। আমি তোর চাপকে পেরে চামড়া তুলে দেবো বলছি। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার দাওয়া বলছি, কুল ফুলে ফেলবো। এসো ভাবি, খেতে বসো। বুঝেছি, রাজবধূর আদেশে আমাকে ধরে আনা হয়েছে না? কিন্তু বাইজির সামনে আমাকে অপদস্থ করবার সাহস তোমার কর্তৃকে হলো ছোট কুমার? হ্যাঁ, আমি বাধ্য হয়েছি ভাইজান। তোমারই উদাসীনের জন্য ভাবি সারাদিন রোজা রেখে সারা রাত উপোস থাকবে তোমারই মঙ্গলের জন্য, কে আমি সইতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো ভাইজান। আমার মঙ্গল কামনা করবার জন্য তোমার ভাবিকে তো আমি দোহাই দেইনি, কেন শুধু শুধু খারাপ? ওসব বুঝবার মতো মন তোমার নেই। এসো ভাবি, খাবে এসো। হ্যাঁ খাবো, খাবো বই কি, নিশ্চয়ই খাবো। মামার বন্দোবস্তে কোনো খুঁত পাবে না বাবাজি। চলো ভোরে ভোরে রওনা হওয়া যাক, রোদ উঠলে তোমার আমার মাথা ধরতে পারে। ভাইজান, মাজারের তবলুক খেয়ে যাও ভাইজান। মাজারের তবলুক? হ্যাঁ, না গেলে ভাবি কি তোমার শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত উপোস করে মরবে। নাও খাও, মাজারের তাবারুক আগে বলবি তো। ভাবি যদি এ
সঙ্গে থাকতো কত খুশি হতো। চলো মামা। ভাইজান শুধু খাইনি, পীর বাবার উদ্দেশ্যে তিনি ক্ষমাও চেয়েছেন। সত্যি খোদা তাকে সুমতি দিন। ভাইজানের মধ্যে কেন যে একটা শয়তান বাসা বেঁধে রয়েছে তা আমি ভেবেই পাই না। অথচ মাঝে মাঝে মনে হয় তার মনের একটা ভালো দিকও আছে। যাক ওসব কথা, চলো খাবে চলো। কোথায় যাচ্ছিস মা? খেতে দিবি নে, খিদে পেয়েছে। খাবার বের করা আছে, খেয়ে নিও বাবা, আমি চট করে গোসলটা সেরে আসি। বেশিক্ষণ পুকুরে ডুবে থাকিস নে, শরীর খারাপ করবে। আচ্ছা তোমার খাওয়ার শেষ হওয়ার আগে আমি এসে পড়ছি। Thank you.
এবার মজা করি কেমন লাগে এমন সাজা দেখো না হয় আমায় তুমি এত বোকা ভেবো না ওই কেমন লাগে এমন সাজা দেখো না ও সুন্দরী রাজবংশের সম্মানের প্রশ্ন বাবা মুন্নি ভাইকে হীরের মালা দিতে হবে তুমি যেতে পারো না টাকা না নিয়ে আমি যাব না সিন্ধুকে চাবিটা দিন বাবা নইলে বুঝতেই তো পাচ্ছেন করগুলি 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 মাতাল লঙ্কা যাও তোমার কাকুকে ডেকে নিয়ে এসো বলবে খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তোমাকে রংমহল থেকে মুন্নিবাই ছুটি দিল যে একটা
জরুরি দরকারে এসেছি রানী। তোমার জরুরি দরকার মানে তো টাকা, এই তো? তুমি ছাড়া কেউ আমার ব্যথা বুঝল না, বাবাও না ভাইও না। খোলো তোমার সিন্দুকটা, খোলো। তোমার জমানো টাকা থেকে 1040 পেলে আজ আমার সম্মানটা বাঁচে। নিশ্চয়ই মুন্নিবাই হীরে কিংবা মুক্তোর মালা ফরমাশ পেয়েছে। তুমি শুধু আমার ওই দিক থেকে দেখলে, দাও টাকাটা বের করে দাও। টাকা নেই। নেই মানে? সবই তো তুমি নিয়ে নিয়ে শেষ করেছ। বেশ মানলাম, টাকা তোমার সিন্দুকে নেই, কিন্তু গলায় তো তোমার 40,000-এরও অনেক বেশি দামের হীরের হার রয়েছে, ওটাই দাও। না না, হিমালা তুমি চেও না, এ তোমার মঙ্গল চিহ্ন, আমাদের বিয়ের মঙ্গল সূত্র। আমার মঙ্গল চিহ্ন? আমার মঙ্গল চিহ্ন যদি নিশ্চিহ্ন হয়ে যায় তাতে কারো কিছু এসে যায় না। ওটা খুলে দাও। তোমার পায়ে পড়ি, এই মঙ্গলসূত্র তুমি নিও না। কাঁদে না রানী, আমার মতো একটা লম্পট মাতালের অমঙ্গল আশঙ্কা করে তুমি এখনো দুঃখ পাও? এই খুলে নিলাম, আর আমার কোনো অমঙ্গল হয় কিনা তারও পরীক্ষা হয়ে যাবে। তুমি কি মানুষ? ভাববার অবকাশ শিশুকাল থেকে কেউ আমাকে দেয়নি রানী। দাও ভাইজান, ভাবিকে মঙ্গলসূত্র ফিরিয়ে দাও। তোমার হুকুমে? না, বড় ভাইকে হুকুম করার মতো শিক্ষা আমি পাইনি তা তুমি জানো। এই নাও তোমার 40,000 টাকা। না রানী, আমার মঙ্গল মঙ্গলই বিচারটা এবারে হল না। মাঝে মাঝে মনে হয় আর জন্মে তুমি আমার ছেলে ছিলে। এ জন্মও তো তোমাকে মায়ের মতোই মনে করি ভাবি। ছোটবেলা থেকে মায়ের স্নেহে যে তুমি আমাকে মানুষ করেছ। দুধ চাই, হচ্ছে না। কি হচ্ছে? পুতুল বানাচ্ছি। তাই তো, খুব সুন্দর হচ্ছে। সুন্দর না চাই, তুমি আমাকে বানিয়ে দাও না কাকু। আচ্ছা আচ্ছা, বানিয়ে দেব। বলো কি পুতুল বানাবো, ছেলে না মেয়ে? বারে তার জন্য আমার ছেলের সঙ্গে লায়লা খালার মেয়ের কাল বিয়ে। লায়লার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে? তাহলে তো আমার নাতি বেটাকে সুন্দর করে বানাতে হয়। বিয়ের জোগাড় কিন্তু সব তোমাকেই করতে হবে। তার বলতে, লায়লার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে, কত বাদ্য বাজবে, বাজি পড়বে, কত ধুমধাম হবে।
আমার মেয়েকে জিজ্ঞেস করিনি আমার মেয়ে তোমার ছেলেকে বিয়ে করবে কিনা? আমার পুতলে, তুই পুতলার সঙ্গে যাবি কি? ছোট্ট করে সেথায় বাসর ঘর বাঁধবি কি? আরে বল দেখি পুতলা, তোর মনের আশা কি আছে? বলার যদি থাকে জলদি করে বলে দে। বলে দাও এ পুতলা যে ইজ্জতওয়ালা সে মন্দ বা মনের কালা, ও বলে দাও এ পুতলা যে ইজ্জতওয়ালা নয়কো সে মন্দ বা মনের কালা। ঢেকিতে ধান ভাঙতে হবে গা হাত পাটিতে হবে, ঢেকিতে ধান ভাঙতে হবে গা হাত পাটিতে হবে। আমি তোমাকে গালি করতে পারি কিন্তু তোমার বাবা বাবাটা বা বুঝি না, যদি সে সাহস না থাকে তবে প্রেম করতে এসো না। আমি বলে দিলাম হ্যাঁ। কি সাহস নেই মানে? 100 বার আছে। ঠিক আছে এই জানবাজি, তাহলে আমি তোমার বাবাকে বলে বাবা সর্বনাশ। জরিনা তুই এখানে কি করছিস? ছাগলটা হারিয়ে গেছে বাবা, ছাগলটা খুঁজে পাচ্ছি না। হায় হায়, তবে কি হবে, সন্দেহ হলো শিয়ালে ধরে নিয়ে যাবে যে। ওই যে ধূপের মধ্যে
ঝোপের মধ্যে এই যে রাজগুরু কি হয়েছে আসার লোকরা পালালো কেন শোনো রাজগুরু তোমার ছেলেকে সাবধান করে দিও ও যেন আমার মেয়ের পেছনে গুড়গুড় না করে ও এই কথা বেশ তো বিয়ে দিয়ে দাও বেটা চুকে যাবে অসম্ভব রাজবংশের মাতুল কুলের মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে কি করে আশা করো রাজগুরু খবরদার আমার ছেলেকে চোখ রাঙিয়ে কথা বলবে না বিয়ে দেওয়া যদি সম্ভব না হয় তোমার মেয়েকে সাবধান করো আমি অঞ্জনগড়ের সুলতান আমির হোসেন আলী শাহ সজ্ঞানে স্বইচ্ছায় আমার মৃত্যুর পূর্বে এই ওয়াসিয়ত নামা জারি করিয়া যাইতেছি যে আমার মৃত্যুর পর আমার কনিষ্ঠ পুত্র ওমর আলী শাহ যুবরাজ হইবে রাজ্যভার আমি ছোট কুমারকেই অর্পণ করিলাম বড় কুমারকে রাজ্যভার দেওয়ার অযোগ্য বলিয়া আমি মনে করি বড় কুমার রাজকোষ হইতে মাসিক 5000 টাকা ভাতা পাইবে রাজকোষের কোনো ব্যাপারেই বড় কুমারের কোনো অধিকার থাকিবে না স্বাক্ষর সুলতান আমির হোসেন আলী শাহ আপনার এই সিদ্ধান্ত যুক্তিসঙ্গত তো নয় ন্যায়সঙ্গত নয় সম্পূর্ণ ন্যায়সঙ্গত এক স্বৈরাচারী অত্যাচারী লম্পট মাতালের হাতে রাজ্যভার দিয়ে আমি আমি শান্তিতে মরতে পারবো না এখন আর আমার কোনো চিন্তা নেই কোনো অশান্তি নেই বাবা 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 ভাই আমি ক্লান্ত অসুস্থ পরিশ্রান্ত তুমি যাও তুমি যাও ও সর্বনাশ হয়ে গেছে বাবাজি সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ তা হয়েছে বৈকি সত্যি আমার সর্বনাশ হয়ে গেছে মামা লালা সে রক্তপদ্ম আমার সর্বনাশ করেছে আমি তাকে ছেড়ে চোখে আর কিছু দেখতে পাই না মামা আমি যেদিকে তাকাই দেখি তারই অসুরের ছায়ামূর্তি দুর্বার আকর্ষণে ছুটে যায় সে ছায়ামূর্তিকে বুকে জড়িয়ে ধরতে চকিতে বিলীন হয়ে যায় মায়ামৃগের মতো আর দূরে দেখা যায় মরিচিকা হয়ে মামা 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 সর্বনাশ হয়ে গেছে মামা তুমি অতিরিক্ত মাতাল হয়েছো বড় তোমার একটু হুঁশ করে আমার কথা শোনো তোমার বাবা মারা গেছেন খুব ভালো কথা অতি উত্তম ঘটনা বাবা মারা যাওয়ার মানে এই মুহূর্ত থেকে আমি রাজ্যের রাজা এখন আমার কথাগুলোকে কি মাতালের প্রলাপ বলে মনে হচ্ছে না সজ্ঞানে বলছো বলেই মনে হচ্ছে আমি তোমাকে বলবো তা শুনলে তুমি নিশ্চয়ই জ্ঞান আড়া হয়ে যাবে ও মা আমি যাতে মাতাল হলেও তালে ঠিক বলো তোমার বাবা মৃত্যুর পূর্বে ওয়াসিয়াতনামা করে গেছেন ছোট কুমার যুবরাজ হবেন বলেছিলাম না এই কথা শুনলেই তুমি জ্ঞান আড়া হয়ে যাবে আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি বাবা এরকম একটা ওয়াসিয়ত না লিখে গেলেন কি করে না
আমি নিজে উপস্থিত থেকে সব দেখেছি, সব শুনেছি। দেওয়ানজি, রাজগুরু, ছোট কুমার সবার সামনে সেই ওয়াসিয়তনামা বৌমাকে দিয়ে পড়িয়ে শোনানো হয়েছে। আমি আপত্তি জানাতে তোমার বাবা বললেন, এক অনাচারী লম্পট মাতালের হাতে রাজ্যভার দিয়ে তিনি শান্তিতে মরতে পারবেন না। তবে হ্যাঁ, রাজকার্যে কোনো অধিকার তোমার না থাকলেও মাসিক 5,000 টাকা ধাতা তুমি পাবে। ৫,০০০ টাকা মাসিক ভাতা, যে আমার এক রাতের খরচ। তাও আবার হাত পেতে নিতে হবে ওই ছোট কুমারের কাছ থেকে। অসম্ভব, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বাবা, এ আমি মানি না, আমি মানি না। বাবার ওয়াসিয়ত নামা আমি মানি না, আমি মানি না। আমি 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 বড় কুমার, আমার হুকুমেই সব চলবে। মুন্নি ভাই, মুন্নি ভাই! হুকুম হোক কুমার বাহাদুর। আজ থেকে নাচ গানের জলসা এই রংমহলে হবে না, আসর জমবে আমার খাস মহলে। গুরুরাজের সঙ্গে সঙ্গে সব মরে গেছে নাকি? চলো নানি, উপরে যাই। চলো, ওখানে এই মহলে তোমাদেরকে আসার হুকুম কে দিয়েছে? মুন্নিবাইয়ের হুকুমের তাবেদার নয় রানি বেগম, অধিকার আছে বলে এসেছি। আর সে অধিকার দিয়েছে আপনারই স্বামী রক্ষিতা মাইজির অধিকার। রংমহলে সীমাবদ্ধ মুন্নিবাই, মুন্নিবাইয়ের নূপুরে ঝংকার উঠবে রংমহলের পরিবর্তে তোমার এই খাস মহলে। বেরিয়ে যাও, নইলে তোমাকে অপমান করে বের করে দেওয়া হবে। মুন্নিবাই বেরিয়ে যাবে না। তুমি তো জানো রানী, আমার হুকুমের নড়চড় হয় না। মুন্নিবাই এখন থেকে এ বাড়িতেই থাকবে। অসম্ভব, এ হতে পারে না। কি, বাবার ওয়াসিয়ত নামার বলে তুমি কি আমার উপরেও হুকুম চালাতে চাও? ছোট ভুল বুঝো না ভাইজান, মুন্নিবাইয়ের স্থান কি এই পবিত্র প্রাসাদে হতে পারে? চুপ করো বেটা, আমাকে শেখাতে এসেছো। ছোট কুমার এখন যুবরাজ, এ কথা কি তুমি ভুলে গেছো? ভুলিনি ওস্তাদজি, তবে আমার হুকুম নাকচ করবার কোন অধিকার কোন নেই। তোমার পিতার ওয়াসিয়তনামা এই রাজবংশের বংশ পরম্পরা নিয়ম কানুন অনুযায়ী লিখিত হয়েছে। ছোট হলেও যে যুবরাজ তার হুকুমেই সব চলবে। তার মানে ছোটর হুকুমে বড়কে চলতে হবে? চমৎকার। মুন্নিবাই, তোমরা রংমহলে ফিরে যাও। চলো চলো, তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দিই। আমি কি করি বাবা, এ কি গুরুভার আমার মাথায় চাপিয়ে দিয়ে গেল। ধৈর্য ধরো, ধৈর্য ধরো বাবা, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো বড় কুমার, আমি যখন রয়েছি তোমার কোনো চিন্তা নেই।
এমন নিখুঁত চাল চালব যে এক চালই বাজিমার, বুঝেছ বাবাজি? না গলাটা ভিজিয়ে নাও, সুস্থ বোধ করবে। বাবাজি আমার একটা কথা তোমাকে মানতে হবে, আমার পরিকল্পনাটা যদি সফল করতে চাও তবে তোমার স্ত্রীর সঙ্গে তোমাকে নতুন করে প্রেম প্রেম খেলা শুরু করতে হবে। স্ত্রীর সাথে নতুন করে প্রেম? হ্যাঁ বাবাজি, এটাই হবে আমাদের কিস্তির প্রথম চাপ, কারণ ছোড়াটা তোমার স্ত্রীর খুব ভক্ত, বুঝেছ তো? বুঝেছি, কিন্তু সে রক্তপদ্ম? রক্তপদ্ম মোটা ছিঁড়ে তুলে আনো, বাইজি না চাও মদ খাও, কোনো আপত্তি নেই, কিন্তু তোমার স্ত্রীকে হাত করাটাই হবে তোমার প্রধান কাজ, সেদিকটা ঠিক রেখে আর সব করো, কে তোমাকে বাধা দিচ্ছে? নাও নাও। তুমি ভুল পথে থেকেছ, তাই আজ তোমার সঙ্গে সঙ্গে আমাকে দুর্ভাগ্যে বোঝা বইতে হচ্ছে। তুমিও কি আমাকে ভুল বুঝবে? তুমিও আমাকে দূরে সরিয়ে রাখবে আজ এই বিপর্যয়ের মুখে? তুমি যে আমার একমাত্র সান্ত্বনার ঠাঁই রানী, তুমি যদি আমার দেহ মন থেকে দুর্গন্ধময় কাদা পাক ধুয়ে চন্দনের প্রলেপ লাগিয়ে দাও। তবে হয়তো আমি আবার নতুন করে বাঁচতে পারব, নইলে হয়তো আমি না না আমি তোমাকে দোষ হওয়াতে পারি না, তুমি সুস্থ মন নিয়ে আবার আমার মাঝে নতুন করে ফিরে আসবে, এই দিনের আশায় তো আমি বেঁচে আছি। এবার তুমি বিচার করে দেখো, আজ পর্যন্ত অবহেলা ছাড়া আর কি দিয়েছো আমাকে? তাতে রাত তুমি চন্দ্রহরে কাটিয়েছো চূড়ার নারী নিয়ে, আর আমি হেরেনের চার দেয়ালের মাঝে অবরুদ্ধ কান্নায় কুমড়ে কুমড়ে মরেছি। তুমি আমাকে ক্ষমা করো রানী। ক্ষমা চেয়ে তুমি আমার পাপের বোঝা বাড়িও না, তুমি যে আমাকে অবহেলা লাঞ্ছনা থেকে বাঁচালে। তুমি যেও না যেও না চলে গো, ও মোর প্রাণের কিষানি ক্ষণেক বসিয়া মনের কথা ক। তুমি যেও না যেও না চলে গো, ও মোর প্রাণের কিষানি ক্ষণেক বসিয়া মনের কথা ক। তুমি ছাইরা দাওয়া মারা চলে ও মোর প্রাণের কিষান, ঘরেতে ফিরিলে কইব কথা। তুমি ছাইরা দাওয়া মারা চলে ও মোর প্রাণের কিষান, ঘরেতে ফিরিলে কইব কথা। ঘরের কথা ঘরে কইব সময় আছে মেলা, এই বিজনে বসিয়া এসো করি প্রেমের খেলা। ঘরের কথা ঘরে কইব সময় আছে মেলা, এই বিজনে বসিয়া এসো করি প্রেমের খেলা। লজ্জা সরম নাই কি তোমার? প্রেম ধরেছি ভয় কি আমার কিষানি, ও গো তোমারও লাগিয়া আমি হব পূর্ণ তুমি শশী। যাও জানো তুমি কাজের সময় দেখো না, যাও যাও পূর্ণ তুমি কাজের সময় দেখো না। তাতে কিছু আসে না শুনে রান্ধার
মোর বাসির সুরে ওহির তুমি এসো না, মোর বাসির সুরে ওহির তুমি এসো না, আমি যে রাখালাম তুমি ভালোবেসো না। মোর বাসির সুরে ওহির তুমি এসো না, মোর বাসির সুরে ওহির তুমি এসো না। সব সময় দোয়া করি ভাবি, আমি ভাবছি ভাইজান যদি সুপথে চলে তবে রাজ্যের সব ভার আমি তার হাতে তুলে দেবো। না না না, সে তা চায় না। তুমি যুবরাজ হয়েছ, তাতে তার কোনো খেদ নেই।
তুমি আমার মতলব বুঝিনি ভাবি যুবরাজ থাকলে আমাকে রাজবংশে নিয়ে বিয়ে করতে হবে লালাকে যে আমি কথা দিয়েছি ভাবি কিন্তু মজনু মিয়া বাবার বাসিয়াত মামা পাল্টাবার সাধ্য কারও নেই যুবরাজ তোমাকে থাকতে হবে লালাকে তুমি বিয়ে করবে বিয়ের বিধিনিষেধ তো আর বাবার বাসিয়াত মামাতে লেখা নেই তুমি আমাকে বাঁচালে যাই লালাকে খবরটা দিয়ে আসি ওহো সত্যি তো মজনু হয়ে গেলে ঘুম থেকে উঠে ছুটলে লালা খোঁজে বিয়ের আগে প্রেম তো করনি তুমি ওসব বুঝবে না ভাবি জানো আমি রাতে তোমাকে স্বপ্নে দেখেছি আশ্চর্য আমিও তো তোমাকে স্বপ্নে দেখেছি তুমি কিষান তুমি কিষান তুমি রাজা তুমি হীর তুমি পুণ্য তুমি শশী তুমি মজনু তুমি লায়লা আরে সব তো মিলে যাচ্ছে মনে মনে মিল থাকলে স্বপ্নেও মিলে যায় কিন্তু স্বপ্ন কি কখনো সত্যি হয় রাজকুমার নিশ্চয় হবে কাল আমরা রাজবাড়ির সবাই জঙ্গল ঘরে শিকারে যাচ্ছি দুদিন পরে ফিরব ফিরে এসেই রাজবাড়ির হাতি ঘোড়া ডুলি পালকি সব এসে তোমাকে রাজরানী করে নিয়ে যাবে বনের উত্তর ধারটায় হরিণ পাওয়া যায় ঝিলের ধারে ঘাস খেতে আসে চলো বাবা দেরি করে লাগছিস ভাইজান না মানে আমার মাথাটা ভীষণ ধরেছে এক কাজ করো তুমি আর মামা বরং যাও আমি একটু বিশ্রাম করি ভাবি তুমি চলো হ্যাঁ যাও যাও তোমরা যাও আমি এখানে দিয়ে একটা পাখি শিকার করব বুঝেছি ভাইজানকে একা রেখে যেতে চাও না এই তো চলো মামা ভাই চল আমিও যেতে পারবো না পেটটা কেমন যেন মোচড় দিচ্ছে তাবুতে যেতে হবে এখন অনেক দূরে তুমি এদিক দিয়ে যাও আমি এদিক দিয়ে Thank you.
এই যে ছোটর বন্ধু। মঙ্গল ডাকু দাঁড়িয়ে এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেবো। তুমি মঙ্গল ডাকু? আমাদের ছেড়ে দাও বাবা, আমরা তো কোনো দোষ করিনি। চাপটা বদমাস, দোষ করনি। তোমার ভাগ্নে বড় কুমার আমার বাপকে গুলি করে হত্যা করেছে, তাই তোদের বাপ বেটিকে ধরে এনেছি। বড় কুমারকেও দেখে নেব। তোমার মেয়েটা তো খুব সুন্দর। সর্দার ছুলে গেল, ছুরি না, মাফ করে দাও বাবা, ভদ্রলোক মেয়েকে নাচিও না, ইজ্জত নষ্ট করো না বাবা। দাদা ইজ্জত ওয়ালার বাচ্চা, তোমাদের রঙমহলে কত মেয়ের ইজ্জত তোমরা মামা ভাগ্নে মিলে লুট করেছ তা আমি আজ সেই অপরাধের প্রায়শ্চিত্ত কর। বাপের সামনে মেয়ে নাচবে আর আমরা মৌজে সে নাচ উপভোগ করব। বেইজ্জতি যা করার তা তো করলে মঙ্গল, এবার আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য তো তোমাদের ধরে আনা হয়নি। হ্যাঁ, ছেড়ে দিতে পারি যদি 20,000 টাকা দাও। 20,000 কেন? সারা জীবন ডাকাতি করে যা রোজগার করতে পারোনি তার চেয়ে অনেক বেশি দেব তোমাকে। বেশি চাই না, যা চেয়েছি তাহলেই চলবে। যাও, টাকাটা আজ রাতের মধ্যে পৌঁছে দিয়ে তোমার মেয়েকে নিয়ে যাও। মেয়েকে জামানত রাখতে হবে না, আমি তোমাকে মাসে মাসে 20,000 টাকা দেওয়ার কথা চিন্তা করছি। মস্কর আমি পছন্দ করি না। বন্দুকটা রেখে মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। বলো। দেখো, তোমার চেহারাটা অবিকল আমাদের ছোট কুমারের মতো, তাকে শিকারের সময় বাঘে ধরে নিয়ে গেছে। বড় রাজকুমার তার সৎ ভাই, সবাই সন্দেহ করছে রাজত্বের লোভে সে তার ছোট ভাইকে খুন করেছে। তুমি যদি ছোট কুমার সেজে রাজবাড়িতে ফিরে গিয়ে বলো যে দৈবক্রমে বাঘের হাত থেকে বেঁচে গেছে, তাহলে সব দিক রক্ষা হয়, লোকের সন্দেহ দূর হয় আর সম্পত্তিও আমাদের কব্জায় থাকে। তার মানে তোমরা মামা ভাগ্নে মিলে ছোট কুমারকে খুন করেছ? মানে তোমার কাছে লুকিয়ে লাভ কি? ঠিকই ধরেছ। যাক, তুমি নকল ছোট কুমার শাস্তে রাজি আছো তো? বেশ, বড় কুমারকে কাল নিয়ে এসো, ভেবে দেখব। চলো চলো।
ছোট তুই? এ ছোট কুমার নয় বড় কুমার, কারণ তাকে আমি নিজে হাতে। কিন্তু সেই একই চেহারা। তাই তো মঙ্গল ডাকুর সঙ্গে সব কথা পাকা হয়ে গেছে। বেশ, কথা পাকা। মা মা দেখো কি সুন্দর কবুতর। দেখি দেখি রানী, রানী দেখো কি আছে ভাবি। আমি স্বপ্ন দেখছি না রে ছোট। কাকু তুমি গিয়েছিলে? না আমি মরিনি। হ্যাঁ ভাবি, স্বপ্নের মতোই আমি বাঘের হাত থেকে আশ্চর্যভাবে বেঁচে গেছি। ছোট চলো ঘরে চলো। মুন্নি ভাই, মুন্নি ভাই তুমি নাচ। ছোট কুমার তুমি চলে যাও, বড় কুমার এসে বললে অনর্থ ঘটাবে। করি না তুমি নাচ ঢাল আর সরাব। ছোট এসো এসো, মুন্নি ভাই ভাইজানকে স্বাগত করে বসা, সারা দিয়ে আপ্যায়ন কর। এসব কি হচ্ছে ছোট? এখানে সব সমাজ, তোমার যেমন অধিকার রয়েছে তেমনি আমারও রয়েছে। ছোট দরবেশ বাবা, আমাদের একটিমাত্র কন্যা মারা যাবে? আমি যা বলছি তা তিন দিনের মধ্যে সঠিক কিনা দেখতে পাবে। রক্ষী করুন দরবেশ বাবা, বলুন বলুন বাবা, ওকে কি করলে বাঁচানো যাবে? বাঁচবে মারিকে, আগামী তিন দিনের মধ্যে যদি ওই কন্যার বিয়ে দিস তাহলে স্বামীর ভাগ্যে সে বেঁচে যেতে পারে। কি তিন দিনের মধ্যে উপযুক্ত কোথায় পাবো বাবা? আগামীকাল সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই তোর সঙ্গে যার দেখা হবে তারই সঙ্গে তোর মেয়ের বিয়ে দিতে হবে, এই হবে ওর উপযুক্ত স্বামী। বেঁচে থাকো বেঁচে থাকো। দেখি মেয়ের কপালে কেমন স্বামী লেখা আছে। খোদা তুমি মান রেখো খোদা। এই বাজার ছোকরা জি, তুমি সাত সকালে এদিকে কেন? না মানে একটু গোয়ালা পাড়া যাচ্ছিলাম। গোয়ালা পাড়া যাচ্ছিলাম জি? আমার আর সর্বনাশ করার জায়গা পাওনি। না গিন্নি, ও গিন্নি এদিকে এসে দেখো।
কি হয়েছে? এদিকে এসো, দেখো দেখো দেখো, বাড়ি থেকে বেরিয়ে দেখি রাজগুরুর বদমাশের ছেলেটা। এখন উপায়? উপায় আর কি, এখন ওর সঙ্গে মেয়ে বিয়ে দিতে হবে। অসম্ভব, ওই বদমাস বেয়াদব বুদ্ধ ছেলেটার সঙ্গে আমি মেয়ের বিয়ে কিছুতেই দেবো না। এই বাহারে বিয়ে দেবো না বললেই হলো? এই দরবেশের হুকুম না মানলে জরিনা মরে যাবে যে। দরবেশ? দরবেশের কথা তুমি জানলে কি করে? বুঝেছি না মানে দরবেশ সঙ্গে আমাদের তুমি মদ ধরেছো ছোট? তাই তোমার মধ্যে এত পরিবর্তন দেখতে পাই আমি। তাই আমার মনে হয় তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো। রাজবংশী থেকে নতুন ভাবি? নতুন নয় তা জানি, কিন্তু তুমি আমাকে হতাশ করলে ছোট। তুমি আর আমার স্নেহের দুলালকে এলো না, তুমি অমানিস হয়ে গেছো ছোট, তুমি অমানিস হয়ে গেছো। আমি যে অমানুষের মুখোশ পরে রয়েছি ভাবি, আর বেশি দেরি নেই, তোমার স্নেহের দুলাল আবার মানুষ হয়ে তোমার কাছে ফিরবে। সালাম রাজা বাহাদুর। তুমি চিনতে পারছ না নাকি? চিনতে না পারার তো কোনো কারণ নেই। জানতাম তুমি হয়তো শেষ পর্যন্ত এক ভিখারিণীকে রাজরানীর আসনে বসাতে দ্বিধাবোধ করবে, হয়তো আসবে রাজবংশের সবার তরফ থেকে বাধা, তবে ধিক্কার। তাই আজ আমি সব সংকোচ সব লজ্জা বিসর্জন দিয়ে এসেছি তোমার কাছে, সব দ্বিধার অবসান ঘটাতে। বলো রাজকুমার, বলো, আমি যে আশঙ্কা করছি তা কি সত্যি? তুমি আমাকে ভুল বুঝো না, আমার মনে কোনো দ্বিধা নেই। আমি যুবরাজ, কেউ আমাকে বাধা দিতে পারবে না। মানে রাজকার্যের চাপে পড়ে তোমার সঙ্গে দেখা করতে পারিনি। এই তো এখন নিরবিচ্ছিন্ন অবসর হাতে নিয়ে বাগানে হাওয়া খাচ্ছিলে। আজ এই মাত্র একটু অবসর পেয়েছি, পায়চারি করছিলাম আর তোমার কথাই ভাবছিলাম। সত্যি করে বলো তো, কথাগুলো কি তোমার মন থেকে বলছো? তোমার কি মনে হয়? মনে হচ্ছে কথাগুলো কেমন যেন আলগা আলগা, হৃদয়ের কাছের মানুষের কথার মতো লাগছে না। মনে হচ্ছে কত পর হয়ে গেছো, কত দূরের মানুষ হয়ে গেছো। সব তোমার মনের ভুল। তাহলে এ ভুল আমায় ভেঙে দাও ছোট কুমার। চলো মা ঘরে চলো, সেখানে গিয়ে শপথ করে বলবে আমার ভালোবাসার অপমান তুমি করবে না। মা যা, ও হ্যাঁ নিশ্চয়ই যাবো, শপথ করব, তবে এখন নয়, সন্ধ্যের পর গোপনে। আমি তাহলে যাই, সন্ধ্যে হয়ে এলো, মাজারে পাতি দিতে হবে, নাগিনীকে দুধ খাওয়াতে হবে। নাগিনী আবার কে? আশ্চর্য, তোমার মাথায় কোনো দোষ হয়নি তো ছোট কুমার? ও বুঝেছি, সেই সাপটা তো মানে রাজকার্যের চাপে পড়ে। আচ্ছা সন্ধ্যের পর আসছে তো, পুকুর ঘাট এসো, সেখান থেকে মাজারে যাব। আচ্ছা, লায়লার মনে সন্দেহ ঢুকিয়ে দিলাম, ও নিশ্চয় ভাবিকে সব কথা বলবে, আর ভাবির মনে আমার সম্পর্কে সন্দেহ ঢুকলেই কেল্লা ফাটে, আসল নকলের পাশে পড়ে মামু আর ভাইজান পথ খুঁজে পাবে না। এই যে এসেছো। কি গো বিন্দি, তোমাকে চঞ্চল দেখাচ্ছে কেন? সব বলে হয়ে গেছে, চরিনা হাসানের সঙ্গে পালিয়েছে,
তোমার গুণপতি কন্যা এই যে চিঠি লিখে রেখে গেছে, ধরো। বলি, জাহান্নামে যারা যাবার তারা তো গেছে, এখন চলো খুঁজে পেতে ছেলে মেয়ে দুটোকে ধরে এনে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, বিয়ে দিয়ে দিই, যেমন বেটা তেমনি বাপ, খুঁজে পেলে তো বিয়ে দেবো। আগেই তো বলেছিলাম বিয়ে দিয়ে দাও, তখন তো শুনলে না, এখন পস্তাও। তুমি আমাকে মাফ করে দাও, বিয়াই বিয়াই মরব। অনেক কষ্টে লুকিয়ে এত রাতে রাজপ্রাসাদে এসেছি, আপনাকে একটু কথা বলা খুবই দরকার। বেশ তো বলো, ছোট কুমারের মাথায় কি কোনো দোষ হয়েছে? এ কথা জিজ্ঞেস করছো কেন? অপরাধ ক্ষমা করবেন, আপনি রাজপথু, আর আমি ভিখারিণী। সে ভিখারিণীকে ছোট কুমার রাজধানী করবেন বলে স্বপ্ন দেখিয়েছিলেন। বুঝেছি, তুমি সেই সৌভাগ্যবতী যাকে ছোট কুমার ভালোবাসে, কিন্তু আজ কিছুদিন ধরে উনি আর আমার সঙ্গে দেখা করেন না। আজ মরিয়া হয়ে আমি তার সঙ্গে রাজবাড়ির বাগানে গোপনে দেখা করি। তিনি প্রথমে আমাকে চিনতে পারলেন না, পরিষ্কার বুঝলাম পরক্ষণে তিনি আমাকে চেনার ভান করলেন। আমার কতগুলো কথার জবাবও কেমন যেন ওলট পালট করে দিলেন, এমনকি আমাদের মাদেরই কথাও জানেন না, নাতনির কথাও জানেন না। এমনকি যে পুকুর ঘাটে আমাদের রোজ দেখা হতো, সে পুকুর ঘাটও তিনি চিনতে পারলেন না। ছোট কুমারের মাথায় দোষ হয়নি, তবে যুবরাজ হবার পর তার চরিত্রে অনেক পরিবর্তন দেখা। আমার তো মনে হলো এ সেই ছোট কুমার নয়, সেই চেহারাই অন্য মানুষ। আমারও মাঝে মাঝে তাই মনে হয়, কোথায় যেন একটা পার্থক্য রয়ে গেছে। ঠিক আছে, দূরে সরে গেলেও আমাকে সে আগের মতো শ্রদ্ধা করে, ভালোবাসে। তোমার প্রেমের মর্যাদা তাকে দিতেই হবে, যতই পরিবর্তন তার হোক, আমার কথা সে মানবে। দাঁড়াও, না এই মোমবাতিগুলো ছোট কুমারের মঙ্গল কামনা করে মাঝারে জ্বালিয়ে দিও। তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও। আমি কি তোমার কোনোদিন অবাধ্য হয়েছি ভাবি? কিন্তু লক্ষ্য করছি আজকাল তুমি যেন আমার স্নেহে আঁচলের নিচ থেকে অনেক দূরে সরে গেছো। ও, তোমার ভুল ধারণা, তুমি শুধু আমার ভাবিই নও, মাও যে। বাচ্চির এত কাজ মাথার উপর, তাই রংমহলে খরচের জন্য মুঠো মুঠো টাকা গোপনে জোগানোটাও কি তোমার রাজকার্য? না, মানে আর দেবো না বললাম তো। সত্যি করে বলো তো, উনি কি তোমার কাছে গোপনে টাকা চান? না, ওই মামা 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 ওই মামাটাই তোমার ভাইজানের জীবনে একটা শনিগ্রহ। মামা? বলো বাবাজি, রক্তপদ্ম আমার চাই, বিলক্ষণ চাই, ওকে আমি বিয়ে করবো। এমন কাজ কি করো না বাবাজি। কেন? গোটা ছিঁড়ে ফুল তুলে আনো, যতক্ষণ তাজা থাকে সুগন্ধ উপভোগ করো, তারপর শুকিয়ে গেলে আস্তে করে ফেলে দাও। ঠিক 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 বলেছো মামা, একেবারে ঠিক বলেছো। ওই বিয়ের ঝামেলায় গেলে আর রানীর ঝামেলায় পড়ে। ও, ভালো কথা, একটা কথা মনে পড়েছে মামা, ওই মঙ্গল
ছোট কুমারের কাছ থেকে 20,000 টাকা চাই, মুনিবের মাসওয়ারা দিতে হবে। হ্যাঁ টাকা চাই, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। এসো এসো মামা, নাও খাও। না তা নিশ্চয়ই কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে এসেছ। 20,000 টাকা আজই চাই, দেওয়ানজিকে লিখে দাও। না রাজা পাবে না, নেশাটা একটু বেশি করে ফেলেছে বলে মনে হচ্ছে। সজ্ঞান এই বলছে রাজা পাবে না, মাসে 5,000-এর বেশি আর পয়সা দেবো না। তুমি কি সত্যের কথা ভুলে গেছো মঙ্গল? মঙ্গল নয় ছোট কুমার, বলো মামা ছোট কুমার। কেন মিছে মিছে ঝামেলা করছো মঙ্গল? এই কথা শুনলে বড় কুমারের মাথায় খুন চড়ে যাবে। যাও বড় কুমারকে গিয়ে বলো ছোট কুমার তার ভাবের আদেশ জীবন থাকতে আমার নগরে পাওয়া না। আচ্ছা ভাবি আর নকল দেওয়ার মিলে নিখুঁত চক্রভূ রচনা করেছ তাহলে। এই কথাই আমি বড় কুমারকে জানিয়ে দিচ্ছি। বড় কুমার, বড় কুমার, বড় কুমার। মামা, মামা, মঙ্গল শয়তানি শুরু করেছে, টাকা দিল না, বলে ভাবির আদেশ অমান্য করতে পারবে না। কিন্তু টাকা আমার আজই চাই, বলে মুন্নি ভাইয়ের কাছে আমার ইজ্জত থাকবে না, আর ইজ্জতের খাতিরে প্রয়োজন হলে চলো চলো দেখি মঙ্গল হামজেরা কত বড় ধরিবাজ। মঙ্গল, 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 আবার কেন বিরক্ত করতে এসেছ মামা? বলে দিলাম তো টাকা দেব না। পা নামিয়ে বসো, ওইখানের চেলা গিয়ে আবার সম্মান দেখে দেওয়াবে নাকি? বড় কুমার তোমার সামনে দাঁড়িয়ে। ও ভাইয়া, এটা কি জানো মঙ্গল? জানবো না কেন, মঙ্গল ডাকাত 101 মানুষ খুন করেছে ওই ছোট্ট যন্ত্রটা দিয়ে। ওসব ভাই আমাকে দেখিও না, শর্ত না মানলে এই ছোট্ট যন্ত্রটা দিয়ে এবার তুমি খুন হবে মঙ্গল। আমাকে ঘাটিও না ভাইজান, তোমার আর মামার সব কীর্তির কথা আমি ভাবিকে বলে দেবো। কি কথা বলে দেবে? এসো ভাবি এসো। শুনবে একটা মজার কথা? মজার কথা? খুবই মজার কথা। হ্যাম্মাম্মা বলি? বলবে? হ্যাঁ বলো, ভাবিকে শুনিয়ে দাও কথাটা। শোনো ভাবি, ভাইজান আর মামুজান দুজনে মিলে ষড়যন্ত্র করে আমাকে শিকারে নিয়ে গিয়েছিল খুন করতে। সব ভাই হলো একই রক্ত যখন দুজনে শিরায় বুঝে একটু মায়া জেগেছিল ভাইজান, তাই আমাকে খুন করার ভার নিল মামুজান। বোনের মধ্যে গিয়ে হরিণের বদলে মামা আমাকে নিশানা করে গুলি করল। কি ভয়ঙ্কর! মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেই আমার ঘুম ভেঙে গেল, যে দেখি মামু আর ভাইজান দুজনে মিলে আমাকে ডাকাডাকি করছে। কি সব আজগুবি স্বপ্নই না দেখো তুমি! আরে বাবাজি, রাজত্বের লোক তোমার ভাইদের এত টুকুও নেই, আর আমাকেও সৎ মা বলে মনে করো না। যাও ঘুমো, রাত অনেক হয়েছে, চল। বড় চিন্তায় পড়ে গেলাম। কি বাবাজি?
সকল যে আসল রূপ ধারণ করলো মামা। একটা কিছু বুদ্ধি বার করো যাতে মঙ্গলকে বাগে আনা যায়। ও এখন লাগাম ছেঁড়া খোঁড়া, ওকে সহজে বাগে আনা যাবে না বাবাজি। আমার মনে হয় কিছুদিনের জন্য আমাদের প্রাসাদ থেকে দূরে কোথাও সরে যাওয়া উচিত, নইলেও আরাম যাতা আবার কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। ঠিক বলেছ মামা, চলো আমরা জঙ্গলগড়ের শিকারের অজুহাতে এখান থেকে চলে যাই, তারপর সুযোগ বুঝে মঙ্গলকে। মার মঙ্গল হারাম জায়গাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু সবাই তো ভাববে ছোট কুমারী খুন হয়েছে। না না, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি মঙ্গলটা যাচ্ছি, জেল থেকে পালিয়েছি, পিছনে পুলিশ থানা করেছে, আমার একটু লুকোবার জায়গা দিন বড় কুমার, চিরদিন আমি আপনার গোলাম হয়ে থাকবো। মামা, ও বলছে ও মঙ্গলটা খান। ঠিক আছে, তুমি ওই খাটির উপর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো, বাকি সময় আমরা সামনে নেব। কি চাও তোমরা? মঙ্গল টাকা জেল থেকে পালিয়েছে, তারা কি এদিকে এসেছে? তা আমার খবর না তারা কি। মাফ করবেন কুমার বাহাদুর, আপনাকে আমরা বিরক্ত করলাম। চলে গেছে বড় কুমার, আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। পারবে, তোমাকে দিয়ে আমার অনেক কাজ আছে। মামা, ওকে তোমার তাবুতে নিয়ে যাও। ওটা ছোট কুমার। কে? কে তুমি? আমি মঙ্গল ডাকাত। মঙ্গল ডাকাত? হ্যাঁ, আমার বাবাকে তোমরা গুলি করে হত্যা করেছিলে, আমাকেও জখম করেছিলে। তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি, প্রতিশোধ নেবার জন্য এতদিন কাজ করেছিলাম, আজ সে সুযোগ এসছে। বড় কুমার আর তোমার মামাকে জঙ্গলগড়ের তাঁবু থেকে ধরে এনে বেঁধে রেখেছি আমার আড্ডায়। 50,000 টাকা দাও তো ছেড়ে দিতে পারি। 50,000? এই রাতে? হ্যাঁ, এখনই এই মুহূর্তে চাই, নইলে আমি ফিরে গিয়ে ওদের ওপর দুটো গুলি খরচা করে দেবো। এই মুহূর্তে 50,000 নগদ দেওয়া সম্ভব নয় মঙ্গল। বেশ তো, নগদ না পারো তোমার ভাবির গলার মঙ্গল সূত্রটা এনে দাও না, ওটা 50,000-এর বেশি হবে। না না, মঙ্গল সূত্র দেওয়া যাবে না, অন্য কোনো গহনা নাও। না, মঙ্গল সূত্রই আমার চাই, নইলে আমি তোমার ভাইয়ের অমঙ্গল ঘটাতে বাধ্য হব। বেশ, এনে দিচ্ছি। আমি মাজারের পেছনে পুকুর ঘাটে আছি, যদি কোন রকম চালাকি করো বুঝতেই পারছি। তোমরা কি ব্যাপার, এত রাতে কোথায় যাচ্ছিলে? তোমার হাতে কি? মঙ্গল ডাকাতের কাছে যাচ্ছিলাম তোমাদের ছাড়িয়ে আনতে। মঙ্গল ডাকাত আমাদের ছাড়িয়ে আনতে? তুমিই তো মঙ্গল ডাকাত। আমি মঙ্গল ডাকাত নই ভাইজান, ছোট কুমার, আমি মরিনি। মরনি? বুঝেছি, সব একটা নাটক চলছিল।
হ্যাঁ, আমি নকল মঙ্গল সেজে এতদিন তোমাদের ধোকা দিয়েছিলাম। তুমি আসল মঙ্গল, এখন নিজেকে আসল ছোট কুমার প্রমাণ করবার মতলব এসেছ। তোমার সব শয়তানি আমি ছুটিয়ে দেবো। ভাইজান শোনো, কি হয়েছে এত রাতে তোমাদের ঝগড়া কিসের? দেখো না ভাবি, ভাইজান কি বলছে, আমি নাকি নকল রাজকুমার। নকল রাজকুমার? রানী, বড় বাঁচা বেঁচে গিয়েছি। এই শয়তান ছোট কুমার নয়, মঙ্গল ডাকাত। এই ছোট কুমার সেজে আমাদের সবকিছু লুট করে নেবার মতলবে ছিল। না না, সব মিথ্যে, সব মিথ্যে ভাবি। আমি মঙ্গল ডাকাত নই, আমি আসল ছোট কুমার। আমাকে বাজে ধরেনি, ওই মামা আর ভাইজান দুজনে মিলে আমাকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। মিথ্যে বলে কোনো লাভ নেই মঙ্গল, তোমার সব জালিয়াতি ধরা পড়ে গেছে। তোমার ভাইজান তোমাকে খুন করবে এ কথা আমাকে বিশ্বাস করতে বলো। বিশ্বাস করো ভাবি, সব অনর্থের মূল বাবার ওসিয়ত নামা। আমার যুবরাজ হওয়াটা ভাইজান সহ্য করতে পারেনি, তাই মামু আর ভাইজান মিলে আমাকে শিকারে নিয়ে গিয়ে খুন করার মতলব আটে। ওরা যখন আমাকে খুন করার পরামর্শ করছিল, আমি আর হাসান আড়াল থেকে শুনতে পাই। নকল গুলি ভরে না রাখলে সত্যি হয়তো আমি মারা যেতাম। মঙ্গল ডাকাত সেজে বাড়িতে এসেছিলাম শুধু ভাইজানকে শুধরাবার উদ্দেশ্যে। চুপ করো, আমাকে বোকা বানাবার চেষ্টা করো না মঙ্গল। রাজভাণ্ডার তো আগেই উজাড় করে দিয়েছ, এখন মূল্যবান অলংকার পত্র নিয়ে সরে পড়বার তাড়ে আছো। তোমার জারি জুরি আমি সব চিঠিয়ে দিচ্ছি। মানে তুমি বলতে চাও আমি মিথ্যে আর ওই সত্যি? ভাইজান, ভাবিকে মেরো না, ভাবি আমার মায়ের মতো। চাও যে তুমি আসল ছোট কুমার, যে তোমার আর আমার দেহে একই রক্ত বইছে? হ্যাঁ, আমি খোদার নামে শপথ করে বলছি, আমি আসল ছোট কুমার। আমার মনে হয় ওই নাগিনী আসল নয়, নকল। অসম্ভব, নাগিনী কি করে নকল হতে পারে? আমার মন বলছে এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। তোমরা আমায় একটু সময় দাও, আমি খাজা বাবার দরবারে ফরিয়াদ জানাতে চাই। বেশ, তোমাকে সময় দেয়া হলো। আসুন ওস্তাদজি, আসুন খাদেম বাবা, আপনারা আমার সঙ্গে সামিল হন। আমার জীবনে খাজা আধার ছে যাবে কি, তোমার রহমে আমার আশার আলো জ্বলবে কি, করম
मेहरबानी आजा गरीब नवाज, करो मेहरबानी आजा गरीब नवाज, करो मेहरबानी आजा गरीब नवाज। महान खुदा ने तुम्हारे करे थे तुला नहीं, भरे थे साधों के झूले, करे थे देश माही, दुनिया सबाई जाने तुम्हार महिमा पाजा, कोखनो खाली हाथे जाएने सुनो गरीब खाजा, करो मेहरबानी, करो मेहरबानी, करो मेहरबानी, करो मेहरबानी। करामत से देखे थे तुम्हारे बुझे निये थे, ताई तो दरबारे तुम्हार प्रेमी के भी जुमे थे, तुम्हार दुआर होते कोपो फिरे ने क्यों निराश होए, दीपे तुम्हारे देखी ने तुम अब भरे थे झूले Thank you.
এখন বলো যে সত্য কে মিথ্যা? তুমি মিথ্যা, ওই লায়লা মিথ্যা, আর তোমার ওই নাগিনীও মিথ্যা। ভাইজান, তুমি আর সত্যকে চাপা দিতে পারবে না। তুমিও আর মিথ্যাকে সত্য বলে প্রমাণ করতে পারবে না মঙ্গল। নকল নাগিনী দিয়ে তুমি আসল নাগিনীকে শেষ করিয়েছ। ওই লায়লা তোমার মিথ্যা সাক্ষী, কারণ সে তোমাকে ভালোবাসে। আরো প্রমাণ চাও? দেয়ালের আড়ালে যে লোকটা সাপের ঝাঁপি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে কে? সে তোমারই অনুচর। ওই দেখো, সে পালাচ্ছে। পারবে বলে বলেছ? সত্যের জয় চিরদিনই হয় ভাইজান। সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না ভাইজান। এখনো সময় আছে, সরে দাঁড়াও, নইলে আজ আজ তুমি থাকবে, আমি থাকবো।
তুমি বিধবা হবে আমি সইতে পারবো না। ছোট তুমি যে আসল রাজকুমার এতে আর কোনো সন্দেহ নেই। ভাবি ভাইজানকে সুপথে আনার জন্যে তার ভুল ভেঙে দেওয়ার জন্যে আমি নকল রাজকুমার সেজে এসেছিলাম, কিন্তু তা আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি। ভাবি তার মনের কালো দাগ মুছে ফেলা সম্ভব নয়। ভাইজান, যে ধন দৌলতের লোভে তুমি ভ্রাতৃহত্যা করতে দ্বিধাবোধ করনি, সেই ধন দৌলত রাজপাঠ সবকিছু তোমাকে দিয়ে আমি এই প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। ভাইজান, ফটক খোলার হুকুম দাও। না, এ ফটক খুলবে না। কেন মিছে মিছে বাধা দিচ্ছ ভাইজান? তুই কি চাস আমি তোর তোর পায়ে ধরে মারছিলাম? সত্যি হয়তো আমি মারা যেতাম। মঙ্গল ডাকাচ্ছে যে বাড়িতে এসেছিলাম শুধু ভাইজানকে শুধরাবার উদ্দেশ্যে। চুপ করো, আমাকে বোকা বানাবার চেষ্টা করো না। মঙ্গল, রাজভাণ্ডার তো আগেই উজাড় করে দিয়েছ, এখন মূল্যবান অলংকার পত্র নিয়ে সরে পড়বার তাড়ে আছো? তোমার জারি জুড়ি আমি সব চিঠিয়ে দিচ্ছি। শয়তান! মানে তুমি বলতে চাও আমি মিথ্যে আর ওই সত্যি? ভাইজান, ভাবিকে মেরো না, ভাবি আমার মায়ের মতো। Thank you.
এখনো কি তুমি বলতে চাও যে তুমি আসল ছোট কুমার, যে তোমার আর আমার দেহে একই রক্ত বইছে? হ্যাঁ, আমি খোদার নামে শপথ করে বলছি আমি আসল ছোট কুমার। আমার মনে হয় ওই নাগিনী আসল নয়, নকল। অসম্ভব, নাগিনী কি করে নকল হতে পারে? আমার মন বলছে এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। তোমরা আমায় একটু সময় দাও, আমি খাজা বাবার দরবারে ফরিয়াদ জানাতে চাই। বেশ, তোমাকে সময় দেয়া হলো। আসুন ওস্তাদজি, আসুন খাদেম বাবা, আপনারা আমার সঙ্গে সামিল হন। আমার জীবনে খাজা আধার ছেড়ে যাবে কি? তোমার রহমে আমার আশার আলো জ্বলবে কি? করো মেহরবানি আজা গরিব নওয়াজ, করো মেহরবানি আজা গরিব নওয়াজ, করো মেহরবানি আজা গরিব নওয়াজ। Yeah.
मेहरबानी करो मेहरबानी करो मेहरबानी मंगल नकल नागिनी दिए तुम आसल नागिनी के शेष करिए लायला तुम्हार मिथ्या साक्षी कारण से तुम्हें भलोबासे प्रमाण चाओ দেয়ালের আড়ালে যে লোকটা সাপের ঝাঁপি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা সে তোমারই অনুচর ওই দেখো সে পালাচ্ছে Yeah.
भाईजान के सुपथे आनार जन्य भूल भेंगे देर नकल राजकुमार सेजे एस किन्तु व्यर्थ हो भाभी তার মনের কালো দাগ মুছে ফেলা সম্ভব নয় ভাইজান যে ধন দৌলতের লোভে তুমি ভ্রাতৃহত্যা করতে দ্বিধাবোধ করনি সেই ধন দৌলত রাজপাঠ সবকিছু তোমাকে দিয়ে আমি এই প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি কেন মিছিমিছি বাধা দিচ্ছ ভাইজান তুই কি চাস আমি তোর তোর পায়ে ধরে ভাইজান प्रिय
तुम्ही मोरी शेला ला